বনে একটি বড় গাছে টুনি তার বাসায় ডিমে তাপ দিচ্ছে। চোখে হাজারো স্বপ্ন, ডিম থেকে ছানা বের হবে, মা বলে ডাকবে, এসব ভাবছে আর টুনি ডিমে তাপ দিচ্ছে। এমন সময় টোনা বাড়ি থেকে আসে। টুনি, তুমি ডিমে তাপ দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি ডিমে তাপ দাও, আমি বরং রান্নাটা সেরে ফেলি, বড্ড খিদে পেয়েছে যে। এ কথা বলে টোনা রান্না করে, আর রান্না শেষ করে টোনা টুনির জন্য খাবার নিয়ে আসে। এই নাও টুনি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবার খেয়ে নাও তো। জানো টুনি, আমার কি যে খুশি লাগছে, আমাদের ছানা হবে। হ্যাঁ টোনা, আমারও ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি মা হব, আমাদের ফুটফুটে দুটো ছানা হবে, আমরা ছানাতে উঠতে শিখাবো। টোনা আর টুনি এভাবেই অনেক খুশি ছিল, আর অপেক্ষার প্রহর গুনতে ছিল কবে তাদের ছানা আসবে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে ডিম ফুটে টুনির ফুটফুটে দুটো ছানা হয়, আর ছানা দুটো দেখে ওরা ভীষণ অবাক ছিল, কারণ ওদের দুটো কন্যা সন্তান ছিল, আর একটা ছানা ছিল লাল আর একটা ছানা ছিল নীল। সে কি টোনা, এ কেমন ছানা হলো আমাদের, লাল ছানা নীল ছানা? আমি তো এমন ছানা আগে কখনো দেখিনি, তাহলে এবার কি হবে টোনা? এই টোনা, আমি তো কিছু বুঝতে পারছি না। টুনি, আমিও তো কিছু বুঝতে পারছি না, তবে তুমি কোনো চিন্তা করো না, ওরা যতই অদ্ভুত রঙের হোক না কেন, ওরা আমাদের সন্তান, তাই আমি ওদের ভালোবেসে নাম দিলাম টুম্পা আর টুকি। টোনা লাল ছানার নাম রাখে টুম্পা, আর নীল ছানার নাম রাখে টুকি। টোনা আর টুনি সন্তান হওয়ার কথা জানতে পেরে সব পাখিরা ছানাদের দেখতে আসে, আর ওরা লাল ছানা নীল ছানাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। আর মধুটিয়ে বলে, সে কি টুনি, তো ছানারা এমন রঙের কেন রে? এমন ছানা তো আমরা কখনো দেখিনি, নিশ্চয় তোর এই ছানারা অশুভ, তাই এমন দেখতে হয়েছে। এই চলো সবাই এখান থেকে, এই টুনি ছানাতে দেখলে আমাদের ক্ষতি হতে পারে, এগুলো অপয়া ছানা। মধুটির কথায় সব পাখিরা সম্মতি দেয়, আর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। আর টুনি টোনাকে বলে, টোনা, এই টোনা, শুনলে ওরা কি বলে গেল? আমার মেয়ে দুটো নাকি অপয়া অলক্ষী, ওরা তো এখন আমার সাথে মিশতেও চাইবে না টোনা, তাহলে এবার কি হবে? আমাদের মেয়ে দুটোর কি দোষ বলো? ওরা শুধু একটু অন্য রঙের হয়েছে, তাই কি ওদের এটা দোষ? তাই বলে সবাই আমাদের এইভাবে দূরে ঠেলে দিবে, বলো টোনা। তুমি কষ্ট পেও না টুনি, আমি জানি আমাদের সন্তানেরা অলক্ষী অপয়া নয়, তুমি দেখছো না ওরা যখন হাসে তখন ওদের কত মায়াবী লাগে ওদের, আমি জানি আমাদের সন্তানেরা শুভ। তারপর টুনি টোনার কথা শুনে অনেকটা ভরসা পায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনির মেয়ে টুম্পা আর টুকিও বেশ বড় হয়েছে। একদিন লালছানা টুম্পা আর নীলছানা টুকি ওদের মায়ের কাছে বায়না ধরে। মা, মা, ও মা, তুমি আমাকে আর বোনকে বাহিরে নিয়ে যাও না কেন মা? আমাদের খুব ঘুরতে ইচ্ছে করছে, আর মা আমাদের সাথে কেউ মিশতে চায় না কেন মা? হ্যাঁ মা, দিদি ঠিক কথাই বলেছে, আমাদের বাড়ির বাহিরে কেন নিয়ে যাও না বলো তো? আর যদি তুমি আমাদের ঘুরতে নিয়ে না যাও তাহলে আমরা কিছুই খাবো না, এই বলে দিলাম মা। টুনি ও দুই মেয়ের কথায় বাধ্য হয়ে দুজনকে নিয়ে জঙ্গলে ঘুরতে বের হয়। আর ওরা যখন জঙ্গল ঘুরছিল এমন সময় বিনা পায়রার সাথে ওদের দেখা হয়। কি গো টুনি, তোমাকে না কতবার বলেছি এভাবে মেয়েদের নিয়ে বের হবে না তুমি, তোমার মেয়েদের দেখলে আমাদের অমঙ্গল হবে বুঝলে, যত সব কেন যে এভাবে ঘুরতে বের হয়। এ কথা বলে বিনা পায়রা সেখান থেকে চলে যায়। আর টুম্পা বলে, মা, এই জঙ্গলে সবাই আমাদের কেন অপয়া বলে মা, কেন আমাদের পছন্দ করে না, আমরা কি দোষ করেছি মা বলো? আর আমাদের শরীরের রং এমন লাল নীল কেন মা? কই, তোমরা তো এমন দেখতে নও, তোমরা কি সুন্দর দেখতে।
তোরা ওদের কথা মন খারাপ করিস না মা, আমি জানি তোরা অশুভনোষ, তোদের মাঝে যে অদ্ভুত শক্তি দেখেছি যে আমি। আসলে টুনি লালছানার অদ্ভুত শক্তি ছিল, লালছানা টুম্পা অশুভদের বিনাশ করতে পারত, অন্যদিকে নীলছানা টুকি ওর মুখ থেকে অনেক পানি বের করতে পারত, আর টুনির চোখে এই অদ্ভুত বিষয়গুলো ধরা পড়েছে। এভাবে অনেক দিন কেটে যায়, জঙ্গলের কোনো পাখি টুনিদের সাথে মিশত না। একদিন হঠাৎ ওই জঙ্গলে জাদুকর ইগলের আবির্ভাব ঘটে, সেই ইগল পাখিদের ছানাতে ধরে ধরে খেত, কেউ তাকে বিনাশ করতে পারত না। একদিন টোনা হাঁপাতে হাঁপাতে বাড়িতে ফিরে, আর টুম্পা বলে, কি হয়েছে বাবা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? মা, তোর শালিক কাকির মেয়েকে নাকি ওই জাদুকারী ইগল আজ খেয়েছে, আমার খুব ভয় করছে মা। তোরা দুই বোন সাবধানে থাকিস কেমন? তুমি কোনো চিন্তা করো না বাবা, তবে ওই দুষ্ট ইগলের আজই শেষ দিন হবে। তারপর টুম্পা ওই দুষ্ট ইগলের কাছে যায়, আর ওই শক্তি দিয়ে দুষ্ট ইগলকে মেরে ফেলে, আর এ দেখে সব পাখিরা অনেক অবাক হয়। তখন পাখিরা বলে, টুনি এসব আমরা কি দেখছি, তোমার লালছানা তো দেখছি সাহসের সাথে ইগলকে মেরে আমাদের সকলকে বাঁচালো, আর আমরা এতদিন তোমার মেয়েকে অশুভ বলে কত অপমান করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও টুনি। তারপর টুনি ওদের ক্ষমা করে দেয়, আর ওর দুই মেয়েকে নিয়ে বাড়ি চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ জঙ্গলে অনেক খরা দেখা দেয়, তখন পানি না থাকার কারণে পাখিদের সব ফসল নষ্ট হতে থাকে, সবাই পানির জন্য হাহাকার করতে থাকে। তখন টুনি বলে, সবার তো দেখছি ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে তো সবাই পানির অভাবে মরে যাবে। মা টুকি, তোর তো এক অদ্ভুত শক্তি আছে, এবার তা প্রয়োগ করার সময় এসেছে মা, তুই সবাইকে সাহায্য কর মা। টুনির কথায় নীলছানা টুকি রাজি হয়, আর ওর মুখ থেকে অনেক পানি দেয়, পানি পেয়ে পুরো বন যেন আবার প্রাণ ফিরে পায়। টুনির এই লালছানা নীলছানার শক্তি দেখে তো সব পাখিরা অনেক খুশি ছিল, আর সব পাখিরা টুনির বাসায় আসে। আর তখন শালিক বলে, টুনি তুমি আমাদের ক্ষমা করে দাও, তোমার আরেক ছানা আবার প্রমাণ করে দিল যে ওরা দুজন অশুভ নয়, আর আমরা কতই না অপমান করেছি তোমাদের। টুনি এখন থেকে তোমার যখন মন চাবে তুমি তোমার ছানাদের নিয়ে জঙ্গলে আসবে, ঘুরে বেড়াবে, আমরা সারা জীবন তোমার দুই ছানার কাছে কৃতজ্ঞ থাকবো। শালিক আর বাকি পাখিদের কথা শুনে টুনি আর ওর ছানারা অনেক খুশি হয়, আর এরপর থেকে ওরা সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে।